तो गाइस आज के ब्लॉग में मैं भी हूँ, जो लोग मुझे नहीं पहचानते हैं। मेरा जो कैमरामैन है उसको हम पेमेंट नहीं देंगे इस महीने, क्योंकि वो आगे का ब्लॉग नहीं देते। मेरा चप्पल खुल गया, फिर हम ब्लॉग कंटिन्यू किया है। ठीक है भाई, ले। और मेरा कैमरामैन ऑल टाइम क्या है, बंद कर देंगे उसे पागल। मैं भाई दूर जा रहा हूं। हां वो বসে পড়েছি আর কারেন্ট যাচ্ছে আর আসছে, কারেন্টটা যাচ্ছে আর আসছে। কি হোটেল দেখাচ্ছে ভগবান জানে। যখনই ভিডিও করছি তখনই আমার ক্যামেরাম্যান পালিয়ে যাচ্ছে। আমি তো বাচ্চারা ভাবতেই পারি না, নিরামিষ দেখি পাইনি। কারেন্ট চলে গেছে, সবাই সব বাচ্চাগুলো মাথা ওন্না দিয়ে, আমার মায়ের মাথা চুল নেই বলে ওন্নাও লাগে। এটাই একটা ভালো যে কাটা মুছে আর নতুন জামা ভালো জামা পরতো। এত কষ্টের পর খাওয়া দাওয়া পেলাম, তাও মানে বাজে না ভালো না, ঠিক থাকে। দুম সবাই বিরিয়ানি খাচ্ছে, এরকম বিরিয়ানি আর আমি খেয়েছিলাম বিরিয়ানি, সয়াবিন আর পনির দিয়ে বিরিয়ানি। মামপিও কি আফসোস করছে বিরিয়ানি অর্ডার করেনি, ওই জন্য আমারটা দিয়ে দিয়েছি। সব মিলিয়ে তো খেলো, লেকিন সয়াবিন বহুত বড় বড় ইয়াহ পে ছোটা বড় বটল দে দে পাওয়া যায় এরকম ছোট ছোট কুড়িতে পাওয়া যায় না, বিগা কুড়িতে বড় বড় সয়াবিন কুড়ি। আর প্রচন্ড মশা কামড়াচ্ছে, বৃষ্টিতে পায়ে ভালো এই প্রথমবার আমরা লিফটে আটকালাম, আমরা উঠতে উঠতে পুরো লাইট ফাইট অফ হয়ে গেছিল আর নাম খুলছেও না, একা একা নেমে যাচ্ছে আর কোন বাটন প্রেস করছি কোন বাটন এ কাজ করছে না, শুধু এইটা টিপেছি এটা হচ্ছে। লিফটে অটোটাই মেইন গেল আমাদের উচিত হয় নাকি, এখানে সবকিছু খারাপ। চল থার্ড ফ্লোর খুলেছে, নেমে আয় নালে ওটা পাবে। কেন আমরা কালকে গেলাম না, চলো চলো বেরাই। সবাই বাইরে বেরিয়ে সবাই মামা কোন বাচ্চাকে জামা চেঞ্জ করতে হয় না, কারণ সবাই ঘুমাচ্ছিল। জিজাজি কা হোশ উড় গয়া ইতনা সুবহ সুবহ নিন সে উঠ কে সরি উঠে যাও মামা উঠে যাও।
তোমরা পাপার মা দেখো, সোমনাথ পাপার পাপার নেই জায়গা। তো এসে গেছি, আরো এক্সাইট হয়ে যাচ্ছি যে ভেতরে গিয়ে কিরকম পুজো দেবো। সবাই বেরিয়ে আসছে, ভয় লাগছে, কারণ সবাই বেরিয়ে আসছে, ভয় লাগার কি আছে? মানে পুজো যে শেষ হয়ে যায় তখন অত সকালবেলা জেগে থেকে কোনো লাভ নেই। ওই জন্য আমরাও দেখি, আমাদের প্রথম যারা দেখনি তারাও দেখে না, আমাদের সাথে যদি ভেতরের ফটো তোলা অ্যালাউ থাকে তো ভালো করে ফটো তোলার চেষ্টা করবো। আমরাও দেখবো তোমরা দেখা দেখবো ঠিক আছে। ঠিক আছে সোমনাথ, হ্যাঁ এটা আমাদেরও খারাপ খবর শুনলাম, তোমরাও শুনলাম, তোমরাও শুনলো, যেটা হচ্ছে মঙ্গলারতি দেখতে পারলাম, তোমরাও দেখতে পারলে না, যারা দেখনি বললাম দেখাবো, শেয়ার করবো। কিন্তু মঙ্গলারতি শেষ, এরপর 7টা থেকে 10টা পর্যন্ত হবে তুলসী আরতি। আর একদিন টাইমটা বলে দিই আমি, 4:30 থেকে 5:15 পর্যন্ত হয় মঙ্গলারতি ভোরবেলা, আর রাত 7টা থেকে 10টা পর্যন্ত বললো তুলসী আরতি হয়, আর বিকেলে হয় 6:30 থেকে। হ্যাঁ চলিয়ে ঘুম লেতে 7টা পর্যন্ত হয়তো মঙ্গল আরতি, ঠিক বলছি নাম? হ্যাঁ মঙ্গল আরতি, এইটাই তো মঙ্গল আরতি। ও ওটা সন্ধ্যা আরতি, সরি। এটা কি খায়? কাদা মাটি এসব। আর অত দেখাস না লোকে। ও আ যাও তো, আয় কোলে নিয়ে সেলফি তোলা, আসো চচ্চ তোমাকে নিয়ে সেলফি তুলি। আমরা এখন যাচ্ছি ভেতরে, ফোন জমা নিয়ে নেবে, সব জমা নিয়ে নেবে, সেখানে এ করছে বলে আমি বললাম তাহলে একটুখানি ভিডিও নে। তো এখানে সকাল সকাল খুবই ভালো কীর্তন হয়, আর শুনতে থাকো। তো এখন ফোন জমা দিতে পারো, কোনো ভিডিও আমরা করতে পারবো না, বাইরে যেটি করি দেখানো, কারণ ভেতরে আমার মনে হয় না কোনো জায়গাতেই অ্যালাউ আছে। তো এখন জমা দিতে ফোনটা পেয়েছে, কোনো জমা দিতে। আমার হাতি, হাতি মোরা সাথী। কি বাবা, আর ইয়াহ পে তিতলি যা রে পেদাল, তিতলি হাই কর দো বলে। এ হাই সবচেয়ে বড় ইউটিউবার। এ আপ লোগ লেগো কি খালি ব্লগ বানা রে? তো পিউ এখন কিনছে গোপী ড্রেস, লেহেঙ্গা স্কার্ট তো এটা নাকি? ক্যামেরা তো অন নেই হুয়া হ্যায় পিউ। ও পিউ এটা কি লেহেঙ্গা? পূজা কুছ লেনা হ্যায় তুমকো? লেহেঙ্গা চলি বলো, চলি লেনা হ্যায়। কোনটা নিবি তুই? আমার ওই হোয়াইটটা ভালো লাগছে, ওইটা ওইটা। এইগুলো কি রেডিমেড নাকি ব্লাউজ পিস? কিন্তু আমার মনে হচ্ছে না এরকম নিবে বলে।
তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট, মানে আমরা জল খাওয়ার, এখন বাজে 9টা আর আমরা বেরোনোর সময় টিপ করেছি, ঢোকার সময় আমরা পাইনি টিপ কেউ লাগানোর, বাইরের সবাই লাগিয়েছি আর দুজনে উঠেও গেছে, তো চা খাচ্ছি। তো এবার রুমে যাবো, একটুখানি শোবো, কারণ আমরা কালকে সারা রাত কেউ ঘুমাই নেবেন, আমরা মেয়েগুলো কেউ ঘুমায়নি, তো একটু রেস্ট নেবো, তারপরে যদি বেরোই তারপরে ব্লগ কন্টিনিউ করবো। তো ব্লগটাকে আপাতত এখানটা এন্ড করছি, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট নিশ্চয়ই করবে, যারা সাবস্ক্রাইব করবে করবে, আর যদি কিছু ভুল হয় নিশ্চয়ই কমেন্টস করবে। টাটা।